রাবড়ি গ্রামে গিয়ে আমাদের এক অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় হলো। এই হলো সেই গ্রাম যেই গ্রামের অধিকাংশ বাড়ির সদস্যরা একটাই পেশার সাথে নিযুক্ত। আমরা এখন যাচ্ছি হুগলি জেলার গাংপুর গ্রামে। পথ চলতে কিছু ছেলেবেলাকে খুঁজে পেয়ে মনটা প্রথমেই ভালো হয়ে গেল। বুঝতে পারছিলাম গ্রামের ভেতর গিয়ে আমাদের মন আরো উৎফুল্ল হতে চলেছে। পৌঁছে গেছি সেই গ্রামে। এই গাংপুর গ্রামের প্রায় 45টা পরিবার রাবড়ি বানান, আর তাই জন্যই তো সাধারণ মানুষরা মুখে মুখে এই গ্রামের নাম দিয়েছেন রাবড়ি গ্রাম। এই পড়ন্ত বিকেলে এসে গ্রামের পরিবেশ আর প্রকৃতির সারল্য তো আমাদের মুগ্ধ করল। খোঁজ নিয়ে যাচ্ছি বিশেষ এক ঠিকানায়। শুনেছি রাবড়ি গ্রামের এই রাবড়ি বানানোর পেশাটা শুরু হয়েছিল তার হাত ধরেই। অলি গলি ঘুরে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, মনসা রাবড়ি ভাণ্ডারে। মনসাবাবু আজ থেকে 45 বছর আগে প্রথম রাবড়ি বানানো শুরু করেন, যা এখন এই গোটা গ্রামের অধিকাংশ মানুষের প্রধান জীবিকা। মনসাবাবু আজ পৃথিবীতে নেই, আছেন তার পুত্র নেপালবাবু। নেপালবাবু প্রায় 30 বছর ধরে এই পেশার সাথে নিজেকে নিযুক্ত করেছেন। বর্তমানে তাকে সঙ্গ দেন তার স্ত্রী এবং 2 পুত্র। এই যে গ্রামের এই মানুষগুলো, এই নেপালবাবুদের কোনোদিন ছুটি হয় না, 365 দিন ধরেই করে যেতে হয় কাজ। এই যে দুর্গাপুজো গেল, আমরা কত আনন্দেই না মেতেছিলাম। নেপালবাবুরা সে সময় সারা রাত জেগে রাবড়ি বানিয়েছেন, সে কি মুখের কথা। তুমি কি দেখছো বাবা? দুধ কি হচ্ছে? দুধে রান্না হচ্ছে রাবড়ি। তুমি রাবড়ি খাবে? হ্যাঁ। গাংপুর গ্রামের এই রাবড়ি কলকাতা বা তার আশেপাশের শহরাঞ্চলের প্রতিটা মিষ্টির দোকানেই যায়। রাবড়ি খেয়ে তো দেখলাম অপূর্ব লেগেছে। এবার একটু নেপালবাবুর কাছ থেকে শুনে নি কিছু ইতিহাস। নমস্কার নেপালবাবু। আমি এই ব্যবসার সঙ্গে 30 বছর আছি। এই ব্যবসাটা আমার বাবা শুরু করেছিল 45 বছর আগে। আমাদের কোনো ছুটি নেই, আমরা 365 দিন এই কাজে ব্যস্ত। রাবড়ি দুধ বসানো থেকে 1 থেকে 2 ঘন্টা লাগবে, প্রায় সর্বত্রই যায়। রাবড়ি হয় মোট 3 রকমের। একটা চিনি দেওয়া সাধারণ রাবড়ি, সেটার দাম 300 টাকা কেজি। আর একটা চিনি কম, যেটার দাম 350। আর যদি একদম সুগার ফ্রি হয় তাহলে সেটার দাম হয়ে যায় 400 টাকা কেজি। এই সরভাজাগুলো ওনারা বানান, বর্তমান দাম 10 টাকা পিস। বলছেন ভবিষ্যতে দাম বেড়ে ওই 12 টাকা পিস হবে। এছাড়াও খোঁজ পেলাম খাঁটি গাওয়া ঘিয়ের, যেটার দাম 1200 টাকা কেজি। এই ঘিয়ের স্বাদ যেমন অপূর্ব, তেমনই তার গন্ধ। এই সরভাজাগুলো বানানোর জন্য নাকি সারাটা দিনের অপেক্ষা করতে হয়, ভীষণ সময় সাপেক্ষ কাজ। এই যে এক একটা কড়াই, এর ওজন প্রায় 25 কেজি। এই কড়াইতেই 7 কেজি দুধ বসানো হয়, তা জাল দেওয়া হয় প্রায় 2 ঘন্টা ধরে, আর তাতেই তৈরি হয় 2 কেজি রাবড়ি। এক এক কড়াই রাবড়ি বানানোর জন্য গরম আঁচের সামনে প্রায় 2 ঘন্টা ঠাঁই দাঁড়িয়ে থেকে ক্রমাগত হাত নাড়িয়ে যেতে হয়। এই বর্তমানে গ্যাসের চুলা দেখলাম, আগে শুধুমাত্র কয়লা ছিল। সেই কয়লার আঁচের সামনে এতক্ষণ দাঁড়িয়ে থাকা, ভাবা যায় এত কষ্ট করে বানানো রাবড়ি আমরা কেমন নিমে এসে ফুরুত করে খেয়ে ফেলি। এর পেছনের ইতিহাসটা কতজন জানি। হুগলি জেলার গাংপুর গ্রামের রাবড়ি বানানোর ইতিহাস তো তোমরা শুনতেই পেলে। এয়ারপোর্ট থেকে এর দূরত্ব গুগল করলে দেখায় প্রায় 45 কিলোমিটার। কলকাতা বা তার আশেপাশের এলাকা থেকে আসতে গেলে তোমরা ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছেই যাবে। আমাদের এবার সময় হয়ে আসছে, কত কিছু খেয়েছি আবার কত কিছু বোঝাই করে নিয়েও চলছি, সাথে দেখো হাঁসের ডিমও কিনে ফেলেছি। আমরা ভালো আছি, তোমরাও ভালো থেকো।